तीन चिकित्सकेर मालिकानाय लालमाटिया आवासिक एलाकाय भाड़ा बाड़ीते चालू करा एई हासपातालटिर अनुमोदन रयेछे 40 सज्जार। जेनारेल हासपातालेर अनुमति निये एखाने दक्ष जनबल छाड़ाई अवैधभावे पर्यायक्रमे आईसीयू ओ लिभार डायलिसिस विभागेर पाशापाशी चालू करा हयेछे नवजातकेर निबिड़ परिचर्या केंद्रेर मतो विशेषायित विभाग। 24 ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসক কোনো বড় হাসপাতালে থাকে না, এমনকি সরকারি হাসপাতালেও 24 ঘন্টা আপনি কোনো পাবেন না। শুধু এই হাসপাতাল নয়, ধানমন্ডি, লালমাটিয়া ও আশপাশের এলাকায় অন্তত 7টি বেসরকারি জেনারেল হাসপাতালে দরকারি জনবল ও সরঞ্জাম ছাড়াই এনআইসিইউ খুলে নবজাতকের বিশেষায়িত চিকিৎসার নামে চলছে রমরমা ব্যবসা। এসব হাসপাতালের এনআইসিইউতে একটি নবজাতককে চিকিৎসার জন্য প্রতিদিন বিল গুনতে হয় 10 থেকে 12 হাজার টাকা। কিছু কমিশন, কিছু দালালি, এই সমস্ত বিশ্ব ভিত্তি করে কিছু পেশেন্ট বিভিন্ন হাসপাতালের গেট থেকে বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে চলে আসে। সেগুলির জন্য সেই সমস্ত হাসপাতালের কিছু কর্মী বাহিনী থাকে, তারা বিভিন্ন রকম প্রলোভন দেখায়। হাসপাতালের বিশেষায়িত বিভাগের গাইডলাইনে বলা হয়েছে নবজাতকের জন্য 10 বেডের একটি নিবিড় পরিচর্যা কেন্দ্রের জন্য ইনকিউবেটর, ভেন্টিলেশন, সিপ্যাপ, মনিটর, সিরিঞ্জ পাম্প, সেন্ট্রাল পাইপলাইন ও ফটোথেরাপি মেশিন অবশ্যই থাকতে হবে। এগুলো চালানো ও রোগীর সেবার জন্য প্রতি পালায় থাকতে হবে প্রশিক্ষিত 2 জন চিকিৎসক ও 6 জন সেবিকা। প্রতিটি শয্যার জন্য জায়গা থাকবে 10 স্কোয়ার মিটার। কোনো ফ্লোর স্পেসই এরকম করে এনআইসিইউ আমাদের দেশে তৈরি নাই। বিভিন্ন হাসপাতাল খুলে প্রত্যেকটা জায়গায় নবজাতকের পরিচর্যা দেওয়া হয় আইডিয়ালভাবে, এটার সাথে আমি একমত নই। সরকার বলছে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে অবৈধভাবে চালু করা বিশেষায়িত বিভাগ বন্ধের উদ্যোগ নিয়েছে তারা। শয্যা সংখ্যার এগেনস্টে আমরা তাদেরকে একটা লাইসেন্স দিতাম, এখন সেখান থেকে কোনো স্পেশালিস্ট সেবা যদি চালু করতে চায় তাহলে আমাদের নোটিশ করতে হবে, আমরা তাদের জানিয়েছি। এবং এই ধরনের সেবা প্রতিষ্ঠান যদি থেকে থাকে তাদের যদি স্টাফ টু দ্য মার্ক আমরা বন্ধ করে দিচ্ছি। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।